আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট থেকে সরাসরি পেপ্যালে ট্রান্সফার করতে হয়। এর আগে যে ভিডিওগুলো আমরা মেক করেছিলাম সেই ভিডিওগুলোতে আমরা পেওনার অ্যাকাউন্টে সবসময় ট্রান্সফার করতাম, কিন্তু আজকে আমরা দেখব কিভাবে পেপ্যাল অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করবেন। অর্থাৎ এখান থেকে আমরা আজকে 159.75 সেন্ট আমরা কোথায় ট্রান্সফার করবো, একদম সরাসরি পেপ্যালে। তো পেপ্যাল বাংলাদেশের জন্য কিন্তু, যারা আমরা আছি বাংলাদেশ থেকে, আমরা পেপ্যালে কিন্তু ট্রান্সফার করতে পারবো না। তবে হ্যাঁ, যদি আপনার বৈধ কোনো পেপ্যাল থাকে তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন। যেহেতু আমাদের এই ট্রান্সফারটা ইন্ডিয়া থেকে, আমাদের এক ভাই সুদীপ দাদা আছেন, ওনার পেপ্যালে ট্রান্সফার করবো ওনার অ্যাকাউন্ট থেকে, এই জন্য আমরা করতেছি। যারা বাংলাদেশ থেকে, যাদের পেপ্যাল অ্যাকাউন্ট আছে তারাও ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো পেপ্যালে ট্রান্সফার করার জন্য কি করতে হবে, মূলত আপনাকে আসতে হবে সরাসরি আর্নিং সেক্টরে। এই যে আর্নিং যে সেক্টরে, আমরা যেখান থেকে পেওনারে ক্লিক করতাম, পেওনারে আসতাম, পেওনারে টাকা নিয়ে যেতাম, সেই একই জায়গা থেকে এই যে আর্নিং এ ক্লিক করবেন। আর্নিং এ ক্লিক করার পর আপনি দেখবেন নিচের দিকে এই যে উইথড্র এবং ব্যাংক ট্রান্সফার, উইথড্রতে দেখুন দুটো অপশন, একটা আছে পেপ্যাল অ্যাকাউন্ট, দুই নম্বর আছে ব্যাংক ট্রান্সফার। যদি আমরা ব্যাংক ট্রান্সফারে ক্লিক করি তাহলে সরাসরি আমরা পেওনার অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করতে পারি। অর্থাৎ ব্যাংক ট্রান্সফার হচ্ছে কোথায়, পেওনারের মাধ্যমে। আরেকটি অপশন হচ্ছে দেখুন পেপ্যাল অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে পেপ্যাল অ্যাকাউন্ট। এখন পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে কি কি প্রয়োজন, কিভাবে বুঝবেন আপনার কাছে পেপ্যাল অ্যাকাউন্ট আছে, সেগুলো একটা আলাদা সেক্টর। পেপ্যাল অ্যাকাউন্ট জাস্ট একটা, শুধুমাত্র একটা জিমেল অ্যাকাউন্ট আর একটা পাসওয়ার্ড। দেখুন এই যে আমাদের যে পেপ্যাল অ্যাকাউন্ট, এই যে উইথড্র, উইথড্র পরে যে পেপ্যাল অ্যাকাউন্ট, এই পেপ্যাল অ্যাকাউন্টে আমরা কি করব, ক্লিক করতেছি। অর্থাৎ আমরা যেহেতু পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করব, আর পেপ্যাল অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেটস ভেরিফাই ইটস ইউ। অর্থাৎ আপনার পেওনার অ্যাকাউন্টে যখন আপনি উইথড্র দিবেন তখন কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, তখন আপনাকে ভেরিফাই বাই এসএমএস অথবা ভেরিফাই বাই কল। ভেরিফাই বাই এসএমএস এ যখন আমরা ক্লিক করব তখন আমাদের যে মোবাইল নাম্বারটা অ্যাড করা ছিল আমাদের ফাইবার অ্যাকাউন্টে, সেই মোবাইল নাম্বার একটা কি যাবে, একটা ভেরিফাই এসএমএস যাবে। তো আমরা চাচ্ছি ভেরিফাই বাই এসএমএস এর মধ্যে ক্লিক করতেছি, এটা যেহেতু আমরা প্রথমবার তৈরি করতেছি। ওকে সুদীপ কুমার মন্ডল, আপনি আপনার ফোন চেক করুন, যেটা 95 রয়েছে একটা কোড গেছে, সেই কোডটা বসাই দিন। ইতিমধ্যে আমি এখনো আসেনি, আচ্ছা একটু সময় লাগবে অবশ্য। হ্যাঁ আসছে, ওকে কোডটা বসাই দিন। তো আমরা কি করব, অবশ্য অবশ্যই এটা শুধুমাত্র প্রথমবার, প্রথমবার যখন আপনি ভেরিফাই করতে হবে প্রথমবারের জন্য, দ্বিতীয়বার কিন্তু আপনাকে তুলতে গেলে এত কিছু লাগবে না। তো আমরা কোডটা দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ক্লিক করবো সাবমিট কোড। আমরা সাবমিট করে যখনই ক্লিক করলাম দেখুন অলমোস্ট ডান, তো আমরা ওকেতে ক্লিক করলাম। অর্থাৎ আমরা কি করো, আমাদেরকে একটা ভেরিফাই করে নিল আমাদের ফাইবারের পক্ষ থেকে, আমাদের যে অ্যাকাউন্টটা এটা, এই অ্যাকাউন্টটা আমাদেরকে ভেরিফাই করলো প্রথমে মোবাইলের মাধ্যমে একটা এসএমএস দিয়ে। ওকে, দেন আমাদের কি কাজ, দেন আমাদের যে কাজটা হবে, ফাইবার থেকে আমাদের একটা নোটিফিকেশন দেবে যে আমরা আসলে এটা ছিলাম কিনা। আমাদের ক্ষেত্রে ভেরিফাই করার জন্য আমাদেরকে জিমেলের মাধ্যমে একটি তারা ভেরিফাই করবে। তো আমরা একটু অপেক্ষা করি। ওকে দেখুন, প্লিজ চেক ইউর ইমেল অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন ইন অর্ডার টু অ্যাড ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আপনি সেম মেসেজটাই পাবেন, শুধুমাত্র ইন অর্ডার টু ইউর পেপ্যাল অ্যাকাউন্টের জায়গায় পাবেন এখানে পেওনার অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি পেওনার অ্যাকাউন্টের মতো ব্যাংক ট্রান্সফার করলে পেওনার অ্যাকাউন্ট পাবেন, পেপ্যাল অ্যাকাউন্ট করলে এই একটা নোটিফিকেশন পাবেন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ইমেলটা চেক করতে হবে। তো আমরা আমাদের ইমেলে যাচ্ছি, আমাদের ইমেলে যাচ্ছি, ইমেলে গিয়ে আমাদের ইমেলটাতে একটু রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার পর আমরা আমাদের ইমেলটা চেক করবো, আমরা কি করবো দেখুন, এই যে প্রমোশন, এই দেখুন প্রাইমারি সোশ্যাল প্রমোশন। তা আপনি যদি ইনবক্সে দেখতে না পান দেখবেন এই যে প্রমোশন নামক একটি যে আমাদের বাটন রয়েছে, ট্যাব রয়েছে, এই ট্যাবে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন এই যে পেপ্যাল থেকে আমাদের একটা আপকামিং চেঞ্জেস টু আওয়ার পেপ্যাল লিগাল এগ্রিমেন্টস, এখান থেকে একটা মেসেজ চলে আসবে। তো আমরা একটু দেখি, একটু অপেক্ষা করি, আমরা দেখি একটা পেপ্যালে একটা মেসেজ চলে আসবে, আমাদের একটা জিমেল চলে আসবে, সেই জিমেলটা আমরা একটু স্পামে যাই। ওকে, আমাদের একটু অপেক্ষা করতে হবে, আমরা অল মেলে গিয়ে অপেক্ষা করি একটু। ওকে, তো দেখুন এখানে আমাদের যে ফাইবারের যে জিমেল অ্যাকাউন্টটি, সেই অর্থাৎ আমাদের যে ফাইবারের মাধ্যমে যেটি খোলা ছিল এর মধ্যে যখন আমরা জিমেলে আসলাম, দেখুন যে ফাইবারের পক্ষ থেকে একটা দিচ্ছে ফাইবার ডিফাইন্ড অ্যাসোসিয়েটেড পেপ্যাল অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি কি এটা সিলেক্ট করবেন, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি ভিতরে সরাসরি চলে যাবেন, অর্থাৎ অবশ্যই অবশ্যই আপনার ইনবক্স চেক করবেন, যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই ইনবক্স চেক করলে আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন। যেভাবে আমরা পেওনার অ্যাকাউন্ট ভেরিফাই করি ওই একই পদ্ধতিতে আমরা পেপ্যাল অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো আমরা এখান থেকে ধরুন এডিং এ পেপ্যাল অ্যাকাউন্ট যা কিছু আছে লেখা আছে, যদি আপনার অ্যাকাউন্ট টু প্রসেস প্লিজ ক্লিক হেয়ার, আপনি এই যে ক্লিক হেয়ার, প্রথম যে ক্লিক হেয়ার অপশনটি রয়েছে এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। কেন ক্লিক হেয়ারে ক্লিক করতেছি, এই জন্য ক্লিক হেয়ারে ক্লিক করতেছি যাতে করে আমরা আমাদের অ্যাকাউন্টটা কি করতে পারি, অন করে নিতে পারি, আমরা ভেরিফাই করতে পারি। ওকে, তো আমরা ক্লিক হেয়ারে ক্লিক করতেছি। ওকে, তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব কি করব, আমরা যে যখন পেপ্যাল অ্যাকাউন্টটাতে আমরা ট্রান্সফার করলাম, অর্থাৎ আমরা যখন একটা ক্লিক করলাম, আমাদের যখন ভেরিফাই করলো, ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনি আপনার জিমেলে চলে যাবেন।
জিমেলে গিয়ে যে কাজটা করতে হবে, আপনাকে জিমেলটা খুঁজতে হবে, যে আপনার এই যে এই জিমেল, অর্থাৎ দেখুন এই যে আমাদের জিমেল ফাইবার থেকে একটা জিমেল দিয়ে দিছে পেপালের, এই যে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেখুন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, অর্থাৎ কনফিগার ইউর পেপাল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে এটা কনফার্ম করতে হবে যে এটা আপনার একটা পেপাল অ্যাকাউন্ট। এখন একটা পেপাল অ্যাকাউন্ট কনফার্ম করতে কি কি বিষয় প্রয়োজন হয়, দেখুন ইমেল অ্যাড্রেস, রিপিট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটাতে আপনার যে পেপাল অ্যাকাউন্টটা, একটা এটা পেপাল অ্যাকাউন্ট আছে, একটা জিমেল অ্যাকাউন্ট, সেই জিমেল অ্যাকাউন্টটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমরা কি করবো, এই যে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টে রয়েছে আমাদের পেপালে, সেই জিমেল অ্যাকাউন্টে এখানে সাবমিট করে দিব। জি দাদা, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে এখানে দিয়ে দিন। ওকে, তো আমাদের যখন জিমেল অ্যাকাউন্টে দিয়ে দেবো, কি জিমেল অ্যাকাউন্ট, আমাদের যে পেপাল অ্যাকাউন্টে রয়েছে এই পেপাল অ্যাকাউন্টে হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট, ওই জিমেল অ্যাকাউন্টে আপনি উপরে একবার দিবেন, এই নিচে একবার দিবেন, দেওয়ার পর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি এর উপরে একটা ক্লিক করার পর কানেক্ট মাই পেপাল অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, আপনার পেপাল অ্যাকাউন্টটা আপনার ফাইবার অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো একটু সময় লাগবে, কানেক্ট হয়ে যাক। ইয়েস, আমাদের কানেক্ট হয়ে যাচ্ছে, দ্য অ্যাকশন ফেল টু, ওকে প্লিজ ট্রাই এগেন ইফ দেয়ার এরর, আমাদের একটু সময় বেশি লাগছিল বিদ্যা, দেখুন এখানে ইরর দেখাচ্ছে, তো আমাদের আর একটু কি করতে হবে, আরেকবার রিফ্রেশ করে আবারও এই কাজটা করতে হবে, যেহেতু একটু সময় বেশি লাগছিল এই জন্য আমাদের একটু কি করতে হবে, আবারও রিফ্রেশ করে কাজ করতে হবে। অর্থাৎ যেভাবে আপনি আর্নিং এ যাবেন, আর্নিং থেকে আবার গিয়ে ক্লিক করবেন কোথায়, আবার ওই আপনার পেপাল অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্ট থেকে আবার একবার ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। তো আমরা একবার দেখি, আমরা আর্নিং এ যাচ্ছি। ওকে, যখন আপনি ভেরিফাই করবেন, দেখুন এ ভেরিফিকেশন ইমেল ওয়াজ সেন্ট টু দ্য পেপাল ইমেল, ওকে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল। এটা ভেরিফাই হয়ে গেলে আপনি কি করতে পারবেন, এখন এই যে পেপাল অ্যাকাউন্টে আবার ক্লিক করবেন, পেপাল অ্যাকাউন্টে আরেকবার আপনাকে ক্লিক করতে হবে এই কাজটা, অর্থাৎ এখন পেপাল অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন কনফার্ম অ্যান্ড উইথড্র, $159.75 আমরা কোথায় দিচ্ছি, আমাদের যে এই পেপাল অ্যাকাউন্টটা ছিল এই পেপাল অ্যাকাউন্টে দিচ্ছি। আমরা কনফার্ম অ্যান্ড উইথড্রতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, অর্থাৎ ফার্স্ট টাইম আমরা প্রথমে আমরা মোবাইলটা ভেরিফাই করে নেব, সেকেন্ড টাইমে এসে পেপাল অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই টাকাটা সরাসরি পেপালে চলে যাবে। এখন যদি দ্যাটস গ্রেটে ক্লিক করি, দেখবেন আপনার প্রোফাইলের টাকাটা এখন চলে যাবে কোথায়, একদম পেপালে। আমরা একটু রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করলে দেখবো আমাদের নামের পাশ থেকে এই টাকাটা চলে গেছে আমাদের পেপাল অ্যাকাউন্টে। একটু পরে আমরা পেপাল অ্যাকাউন্টে দেখবো আমাদের টাকাটা কতক্ষণ পর আসে, দেখুন এখান থেকে আমার টাকাটা চলে গেছে। এখন যদি আমরা আমাদের পেপাল অ্যাকাউন্টে চলে যাই, পেপাল অ্যাকাউন্টে গিয়ে যদি আমরা দেখি, আমাদের একটু রিফ্রেশ করি, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে অথবা ড্যাশবোর্ডেই আমরা ক্লিক করি, ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাবো আমাদের পেপাল অ্যাকাউন্টে টাকাটা কত ডলার ঢুকলো। পেওনারে যেহেতু আপনার, দেখুন পেওনারে আপনার কিন্তু প্রতি ট্রানজাকশনে $3 করে কাটে এবং 2 মিনিট 1 মিনিট সময় লাগে অনেক সময়, বাট পেপালে দেখুন একদম সঙ্গে সঙ্গে $159.75 চলে আসছে। এবং আমরা এখান থেকে যখন ব্যাংকে ট্রান্সফার করবো, অর্থাৎ ব্যাংক ট্রান্সফার করবো, তখন আমাদের কত ডলার কাটে সেটা আমরা জানতে পারবো। এভাবে আমরা পেপালের মাধ্যমে টাকাটা উইথড্র দিতে পারি খুব সহজেই। পেপাল থেকে উইথড্র দেওয়ার জন্য আবার আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করার পর আপনি সেন্ড করতে পারবেন, অর্থাৎ আপনি ব্যাংকে সেন্ড করতে পারবেন, ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, আপনি অন্য পেপালে নিতে পারবেন, বিভিন্নভাবে এটা উইথড্র দেওয়া যায়। কিভাবে আপনি ব্যাংকে ট্রান্সফার করবেন এটা আমরা নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো, পেপাল থেকে কিভাবে ব্যাংকে উইথড্র দিতে হয়। তো ইনশাল্লাহ এভাবে সবাই আমরা পেপালের মাধ্যমে উইথড্র করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দাদা আমার ব্যাংক তো অ্যাড করা আছে।